उत्तर दिनाजपुर जिलार कालियागंजेर 7 नम्बर भाण्डार ग्राम पंचायतेर पूर्व भाण्डार ग्राम। आज थेके 40 बछर आगे लक्ष्मी पूजाके केंद्र करे एई ग्रामे बाउल उत्सव चलछिल। सेई समय ग्रामेर कृषक नरेश चंद्र बर्मनेर लांगलेर फलाय स्थानीय गोकुल चंद्र बर्मनेर जमीते चाष करते गिये उठे आसे एक खंड कालो पाथर, ताते खोदित छिल लक्ष्मी नारायणेर जुगल मूर्ति। मूर्ति पावार खबर एलाकाय छड़िये पड़तेई সেই গ্রাম ও দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ হাজির হন ওই মাঠে। খবর পেয়ে কালিয়াগঞ্জ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরাও ছুটে আসেন। পরীক্ষার পর জানা যায় সেটি কুষ্টি পাথরের মূর্তি। মূর্তিটি লম্বায় প্রায় 1.5 ফিট ও চওড়ায় 1 ফিট। প্রশাসনের তরফ থেকে মূর্তিটিকে নিয়ে যাবার চেষ্টা করা হলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে প্রশাসনকে খালি হাতে ফিরে যেতে হয়। যার জমিতে এই কুষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে সেই গোকুল চন্দ্র বর্মণ লক্ষ্মী নারায়ণ মূর্তির মন্দির করার জন্য 2 কাঠা জমি দান করেন। পূর্ব ভাণ্ডার গ্রামের বাসিন্দারা তাতে একটি মন্দির বানিয়ে মূর্তিটির পুজো শুরু করে 40 বছর আগে। বছরের প্রতিদিন নিয়ম করে সকাল ও সন্ধ্যের সময় পুজো হয় এখানে। কথিত আছে এই লক্ষ্মী নারায়ণ মূর্তি খুব জাগ্রত। এখানে কেউ কোনো কিছু মানত করলে লক্ষ্মী দেবী তাদের খালি হাতে ফেরান না। তাই গ্রামে বিয়ে বা অন্নপ্রাশন হলে লক্ষ্মী নারায়ণ মন্দিরে এসে গ্রামবাসীরা প্রথমে পুজো দিয়ে যান। তবে সারা বছর নিয়ম নিষ্ঠার সঙ্গে দুবেলা পুজো হলেও কোজাগরী লক্ষ্মী পুজোর দিনটিতে মহাসমারোহে দেবী লক্ষ্মী এখানে পূজিত হন। পূর্ব ভাণ্ডার গ্রামের লক্ষ্মী নারায়ণের পূজাকে কেন্দ্র করে বিশাল মেলা বসার পাশাপাশি 3 দিন 3 রাত ধরে চলে বাউল গানের আসর। বাউল গান চলাকালীন এখানে প্রতিদিন প্রায় 10 থেকে 12 হাজার লোকের সমাগম ঘটে, এমনটাই জানান গ্রামবাসী দীপু রায়। আমরা এখানে দীর্ঘদিন যাবৎ এই আনন্দ করছি। বিশেষ করে 25 বছর যাবৎ আমরা এই বাউল উৎসব করছি, বাউল এবং লোক সংস্কৃতি অনুষ্ঠান, যেটা আমরা লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে করছি। আগে তো আমরা এমনি করতাম, সেরকম কোনো তিথি ছিল না, কিন্তু বিশেষ করে আমাদের এখানে যখন লক্ষ্মী বিষ্ণু একটা মূর্তি ওঠে, মূর্তি ওঠে বলতে ওই আমরা আমাদের এখানে এক ইসে আছে, মানে কৃষক ভাই, যিনি ওই চাষ করার সময় ওই মাটি কোপানোর সময় সেই মূর্তিটাকে পেয়েছিলেন, তো সেই মূর্তিটাকে আমরা এখানে স্থাপন করেছি প্রায় আজকে থেকে 22 বছর হচ্ছে। আচ্ছা, তো 22-23 বছর পুরনো এই এটা যখন স্থাপন করি তারপর থেকে এটাকে কেন্দ্র করেই এই উপলক্ষে আমরা আবার যে আগে যে বাউলটা করতাম একসঙ্গে অ্যাটাচ করি দুটোকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে দেখেন আমাদের এই বাউল উৎসব কমিটি একটা মানে দিনক্ষণ বা একটা যুগসন্ধি বলবো, যেখানে আমরা হিন্দু মুসলিম ভেদভাব বা অন্য কিছু যেমন বলেন যে ওই পার্টিগত যে সিপিএম কেউ কংগ্রেস কেউ তৃণমূল এরকম কোনো ভেদভাব আমরা রাখি না। আমরা সম্পূর্ণ টোটাল যেগুলো গ্রামবাসী আছি আমরা সবাই মিলে এই উৎসবটা পালন করি। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় শুভ আচার্যের সঙ্গে প্রতিনিধি তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।